অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে, বলছেন সেনাপ্রধান। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। আপনাদের কি হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না, বললেন জয়। বাড্ডা থানায় হামলা, জনরোষ থেকে বাঁচতে এলোপাতাড়ি গুলি। এবং সর্বশেষ জানাবো, কয়রা উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে জনতার উপর গুলি, আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে, বলছেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি, আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। সেনাবাহিনী প্রধান বলেন, আমি সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এসেছেন, ওনাদের সঙ্গে সুন্দর আলোচনা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এদেশের সব কার্যকলাপ চলবে। আমি আজ রাষ্ট্রপতির কাছে যাব, সেখানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা দেশ পরিচালনা করব। তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সব হত্যা ও অন্যায়ের বিচার করব। আপনারা সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সব দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না, যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন। আমি বিশ্বাস করি, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে একটা সুন্দর পরিণতি দিকে যাব। আপনারা দয়া করে আমাদের সাহায্য করেন, মারামারি করে আমরা আর কিছু পাবো না। দয়া করে আপনারা সব ধ্বংসযোগ্য অরাজকতা ও ধ্বংসযোগ্য সংঘর্ষ থেকে বিরত হন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তিনি আরো বলেন, প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার করা হবে। আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করেছি, প্রতিটা প্রধান প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। আমরা সুন্দর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সুন্দরভাবে দেশ পরিচালনা করব। সেনা প্রধান জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলা পথে ফেরত চলে আসুন। দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, এগুলো থেকে আপনারা বিরত হন, আমাদের সাহায্য করুন, আমি সব দায়িত্ব নিচ্ছি। কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল জানতে চাইলে সেনাবাহিনীর প্রধান বলেন, জামায়াতের আমির ছিলেন, বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় পার্টি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি ও ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। আমার সামনে ডক্টর আসিফ নজরুল সব শিক্ষার্থীদের সুন্দর একটা বার্তাও দিয়েছেন, আশা করি এই বার্তা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আমরা সুন্দর একটি পরিবেশের দিকে এগিয়ে যাব। আলোচনায় আওয়ামী লীগের কেউ ছিল কিনা জানতে চাইলে সেনাপ্রধান বলেন, এখানে আওয়ামী লীগের কেউ ছিল না। রাষ্ট্রপতির কাছে আজকে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আজকে যাব, আমাদের হাতে সময় নেই, এইটা একটা বিশেষ পরিস্থিতি, আমরা আজ গিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে, ছাত্র সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা। কারফিউ শিথিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি শেষে দেশ শান্ত হয়ে যায় তাহলে কারফিউ আর প্রয়োজন নেই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই, কোনো গোলাগুলির প্রয়োজন নেই। আমি আদেশ দিয়েছি, সেনাবাহিনী কোনো গুলি করবে না, পুলিশ কোনো গুলি করবে না। আশা করছি আমার বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে রাতের মধ্যে একটা সমাধানের যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের হয়তো দু একদিন সময় নিতে হতে পারে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েকশো লোক মারা যান, আহত হন হাজার হাজার মানুষ, গণমাধ্যমে প্রাণহানি যে চিত্র উঠে এসেছে বাস্তবের সংখ্যা আরো অনেক বেশি। আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হত্যা নেপথ্যে যারা ছিলেন তারা যাতে দেশত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা নৈরাজ্য করেছেন সেই সকল অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারেন, হয়তো সেজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ। বিকাল পৌনে পাঁচটার দিকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে, সব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবে, সময় আরো বাড়াতে পারে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, বিকাল পৌনে পাঁচটার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে, ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি, পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। আপনাদের কি হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না, বললেন জয়।
শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব অচেত জয়। বেলা দুইটায় এই ভিডিও প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটা আজ করে এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম, আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি, কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নিই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে। তিনি বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকার পতন, কিন্তু সরকারের পতন পর কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক, সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো অনির্বাচিত এক মিনিটের জন্য থাকতে পারে না। সজীব বলেন, তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নিই তাহলে তারা আরো দাবি বাড়িয়ে যাচ্ছে, পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নিই তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানবো না। এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো তাহলে এত উন্নয়ন হতে পারত, বাংলাদেশ এত দূর আসতে পারত, কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এত উন্নয়ন করবে। অভিমানের সুরে জয় বলেন, ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারের চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন, তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না। বাড্ডা থানায় হামলা, জনরোষ থেকে বাঁচতে এলোপাতাড়ি গুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বাড্ডা থানায় আক্রমণ করেছে। এ সময় জনরোষ থেকে বাঁচতে একের পর এক গুলি ছুড়ছে পুলিশ। হামলা ও গুলির ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকা অবস্থিত বাড্ডা থানায় চতুর্দিক থেকে স্থানীয় এলাকাবাসী আন্দোলনকারীরা ঘিরে রেখেছেন। এমন পরিস্থিতিতে থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা কোনো দিকেই বের হতে পারছেন না, ফলে ভেতর থেকে ওসির নেতৃত্বে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুহুর্মুহু পাটকেল ছুড়ছেন। স্থানীয়রা বলছেন, বাড্ডা থানায় পুলিশ এতদিন স্থানীয় এলাকাবাসীকে খুবই অত্যাচার নির্যাতন করেছে, এখন সরকার ক্ষমতা ছাড়লেও তারা মানুষের কাছে আত্মসমর্পণ করছে না, বরং মানুষকে গুলি করছে। কয়রা উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে জনতার ওপর গুলি, আহত 10। খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজার বডিগার্ডের গুলিতে 10 জন আহত হয়েছেন। সরকার পতনের পর অন্যান্য দলের নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা চেয়ারম্যানের বাড়ির দিকে গেলে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। গুলিতে গুরুতর আহতরা হলেন সাব্বির, আবু মুসা ও নুরুজ্জামান। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3টার দিকে খন্ড খন্ড মিছিল সহকারে শত শত জনতা আনন্দ মিছিল করতে থাকেন। তাদের মিছিল থেকে উপজেলা সদর উপস্থিত উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজার বাড়িতে ইটপাট নিক্ষেপ করা হয়। এ সময় সাবেক এমপি আক্তারুজ্জামান বাড়িতে আগুন দেওয়া হয়। এক পর্যায়ে মহসিন রেজার বাড়ি থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়। পরে বাড়ির গেট ভেঙে জনতা মহসিন রেজার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। একাধিকবার চেষ্টা করেও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।